আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুগণ, আজ আমরা বারবিকিউ পার্টি করব। বারবিকিউ পার্টির মধ্যে রয়েছে চিকেন, তারপর রয়েছে কোয়েল, তারপর রয়েছে ফিশ। আজকে আমরা বারবিকিউ পার্টি শুরু করার আগে আপনাদেরকে বারবিকিউ রেসিপি সম্পর্কে দেখাবো। তাহলে চলেন, প্রথমে আমরা বারবিকিউ মশলা দিয়ে নেব, তারপর আমরা খাঁটি সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপর দিয়ে দিব লেবুর রস। লেবুর রস দিলে আরও ইয়াম্মি হয়ে যায় বারবিকিউগুলো। তারপর দিয়ে দেবো চাটনি। এগুলো চাটনি হলো প্রাণ চাটনি, মানে তেঁতুল চাটনি। তারপর আমরা দিয়ে দেব হট টমেটো সস। প্রিয় বন্ধুগণ, তারপর আমরা দিয়ে দেব সয়া সস। সয়া সস দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখানে বাটা মশলা ইউজ করব। প্রথমে আমরা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো, তারপর আমরা জিরা বাটা দিব প্রিয় বন্ধুগণ, তারপর আমরা দিয়ে দিব আদা বাটা, আপনাদের পরিমাণ মতো দেবেন। তারপর আমরা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন আমরা এই মশলাকে ভালোভাবে মেশাবো। ভালোভাবে মেশানো শেষ হয়ে গেলে আমরা এখন ফিশ যে বারবিকিউ করা হবে এটার জন্য আলাদাভাবে একটু মশলা রেখে দিচ্ছি, কারণ পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এখন আমরা চিকেন দিয়ে দেবো। চিকেনটা ভালোভাবে মিক্স করতে হবে মশলার সাথে, যাতে চিকেনের মশলা ভালোভাবে ঢুকে যায় চিকেনের ভিতরে। ভালোভাবে যদি না ঢুকে তাহলে কিন্তু বারবিকিউ হবে, কিন্তু আপনি ওই স্বাদটা পাবেন না, পরিপূর্ণ স্বাদটা পাবেন না। এই জন্য আমরা ভালোভাবে মিক্স করব। ভালোভাবে মিক্স হয়ে গেলে এটাকে আমরা প্রায় 2 ঘন্টার জন্য রেখে দেব। যদি 2 ঘন্টার জন্য রেখে দেই তাহলে ভিতরে মশলা ঢুকবে। তারপর আমরা মাছ কেটে নেব, কারণ আমরা এখন মাছ, তারপর কোয়েল কেটে নেব, কারণ এগুলো আগে কেটে রাখাই ভালো, তারপর মশলা মিশাতে সহজ হবে। আমাদের মাছ কাটা শেষ হয়ে গেছে। এখন আমরা মাছের পরে কোয়েল পাখি নিয়ে নেব। কোয়েল পাখি ধোয়া, তারপর জবাই করা শেষ হয়ে গেছে। এখন আমরা কোয়েল পাখি ভালোভাবে কেটে নেব। বুকের মাংসগুলো 2 বার করে কাটবো, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে এবং সিদ্ধ হয় তাড়াতাড়ি। আমাদের কোয়েল কাটাও শেষ হয়ে গেছে। এখন আমরা কোয়েল পাখির মধ্যে মশলা মেশাবো। তার আগে আমরা ম্যারিনেট করা চিকেনটা আলাদাভাবে রেখে দেবো, যাতে পরবর্তীতে ফ্রিজিং করতে পারি। যাই হোক প্রিয় বন্ধুরা, এখন আমরা কোয়েল পাখি রেখে দেব আমাদের মশলার মধ্যে। কোয়েল পাখি মিক্স করতে হবে ভালোভাবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে কোয়েল পাখিও আমরা ওই স্থানে রেখে দেব যেখানে আমরা চিকেন রাখছিলাম। দেখেন প্রিয় বন্ধুরা, আমরা এখানে রেখে দিচ্ছি। এটা রাখার উদ্দেশ্য হলো এটাকে আমরা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখলাম। এখন আমরা মাছ যে আছে তেলাপিয়া, এক একটা আধা কেজির উপরে হবে, মানে 500 গ্রামের উপরে হবে। এখন আমরা তেলাপিয়া মাছের উপরে মশলাটা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর আমরা মাছের যে মশলাটা আছে ওইটা উপরে ছিটায় দিব। মাছের মশলাটা ছিটানো শেষ হয়ে গেলে ভালোভাবে মিশাতে হবে, মানে তেলাপি মাছের মাথার ভিতরে, পেটের ভিতরে ভালোভাবে মশলা ঢোকাতে হবে, যাতে ম্যারিনেটটা সুন্দর করে হয়। প্রিয় বন্ধুগণ, আমাদের কাজ শেষ। এখন আমরা মাছগুলো রেখে দিব সুন্দর করে, 2 ঘন্টার জন্য রেখে দিব। এখন আমরা ফ্রিজে ঢুকাই দিব। প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমরা ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় 2 ঘন্টার জন্য। প্রিয় বন্ধুগণ, এখন আমরা কাঠ খড়ি দিয়ে দিব আমাদের বারবিকিউয়ের যে মেশিনটা আছে ওইখানে রেখে দিব বক্সে। এখন আমরা জ্বালিয়ে দিলাম। এই আগুনটা জ্বালাইতে অনেক কষ্ট হবে জানি, অনেকক্ষণ সময় রাখব। এটা আমরা দিয়ে দিলাম। এই ফাঁকে আমরা নামাজ পড়ে চলে আসলাম। নামাজ পড়ে আসার পর আমরা দেখলাম যে সিয়াম অনেক কষ্ট করতেছে। এটা কিন্তু প্রায় নিভে গিয়েছিল, বাতাস দিতে দিতে এটা আবার জীবিত হয়েছে, কয়লাগুলো জীবিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন অনেক লাল টুকটুক হয়ে গেছে, এখানে বারবিকিউ দিলে হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আমি আমার রুমের ভিতরে নিয়ে আসছি বারবিকিউয়ের সরঞ্জামগুলো। এখানে আমি সব কিছু দিয়ে দিব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। রুমের মধ্যে আনার কারণ হলো এখানে অন্ধকার, ওইখানে কোনো লাইটিং সেট আপ নেই। এখানে লাইটিং সেট আপ আছে দেখে আপনারা ভালোভাবে পরিপূর্ণভাবে দেখতেছেন। প্রিয় বন্ধুগণ, এখন আমরা তেল মেখে নেব। আমরা যে বারবিকিউর মধ্যে যে শিকটা রাখি, হ্যাঁ, ওইটার মধ্যে কিন্তু তেল দিতে হবে, তা না হলে কিন্তু লেগে যাবে। আপনি যে মাংসটা দেবেন ওটা কিন্তু লেগে যাবে। আমরা 1 নম্বর খাঁটি সরিষার তেল ভালোভাবে মেখে নিব। আমাদের মাখানো শেষ। এখন আমরা প্রথমে আমরা বারবিকিউ পার্টি শুরু করব। বারবিকিউর জন্য প্রস্তুত করা হয়েছে সবগুলো। এখন আমরা আগে কোয়েল পাখিগুলো দিয়ে নেই, কারণ কোয়েল পাখি যদি আগে না দেই তাহলে দেরি হয়ে যাবে। এমনিতেই আগুন নেবার ভাও, সিয়ামের জিব্বাতে পানি পড়তেছে অলরেডি। যাই হোক প্রিয় বন্ধুগণ,
দেখতে পাচ্ছেন আমাদের কোয়েল পাখি দেওয়া শেষ হয়ে গেছে, 4 পিস কোয়েল পাখি নিয়েছিলাম, এখন আমরা চিকেন দিয়ে দিচ্ছি। আমি আমি এখন দিয়ে দিব, কারণ তারা অনেক কষ্ট করছে সারাদিন, আমি আমিও কষ্ট করছি, তবে আমি একটু হেল্প করি। আমি এখন চিকেন দিয়ে দিচ্ছি, দেখেন প্রায় আপনারা একটু ভালোভাবে একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন যাতে পরবর্তীতে উল্টানো সহজ হয়। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন চিকেনগুলো হচ্ছে, মানে একটা যে ঘ্রাণ বের হচ্ছে, মানে অস্থির একটা ঘ্রাণ বের হচ্ছে, মানে এই ঘ্রাণটা একদম কাবাব কাবাব ঘ্রাণ লাগতেছে। যে শহরে গেলে যখন দেখি কাবাব বাসতেছে, তারা কাবাব করতেছে, তখন ওই ঘ্রাণটা আসে, ওই ঘ্রাণটাই হচ্ছে। এখন আমরা মাছটাকে ভালোভাবে ওই জালির মধ্যে ফিটিং করব। ভালোভাবে ফিটিং না করলে উল্টানো সহজ হবে না, আবার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক প্রিয় বন্ধুগণ, আমরা মাছগুলা রেডি করে ফেললাম বারবিকিউ করার জন্য। আমরা এখন মাছটা সুন্দর করে রেখে দেব একদম জ্বলন্ত কয়লার মধ্যে। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন মাছ কিন্তু হয়ে গেছে, আর চিকেনও কিন্তু হয়ে গেছে, আর কোয়েল পাখি তো কথাই নেই, এগুলো মচমচে হয়ে যাচ্ছে, প্রায় হয়ে গেছে। আর কিছুক্ষণ, আর কিছুক্ষণ অপেক্ষা করুন আপনারা, ফিশগুলা একদম, মানে কি বলবো, আর বারবিকিউর যে একটা ঘ্রাণ, এক নম্বর সরিষা তেলের যে ঘ্রাণটা আসতেছে নাকে, মানে অস্থির, মন চাইতেছে এখনই খেয়ে ফেলি, জিব্বা পড়ে যাবে। যাই হোক প্রিয় বন্ধুরা, আপনি ফিশটা দেখেন, দেখেন কত সুন্দর একটা কালার আসছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আপনারা এইভাবে বাসায় করলে আপনারা খেতে পারবেন, খুব সহজে খেতে পারবেন, খুব মজা করে খেতে পারবেন। আমি যেভাবে রেসিপি দেখাইছি ওইভাবে যদি করেন তাহলে অনেক মজা পাবেন, বলার মতো না। প্রিয় বন্ধুগণ, আমাদের বারবিকিউ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কোয়েল পাখিগুলো হয়ে গেছে, চিকেনও হয়ে গেছে, মানে ফিশও হয়ে গেছে। অনেক কষ্ট হলো, দেখেন কত সুন্দর কালার আসছে, মন চাইতেছে আমি খেয়ে ফেলি এখনই, কিন্তু না, একা খাওয়া যাবে না, সবাইকে সাথে করে নিয়ে খাবো। আর ভিডিওটা তো অবশ্যই আসতেছে, আপনারা সবাই মন দিয়ে দেখবেন। ভিডিও যদি সম্পূর্ণটা না দেখেন তাহলে কিন্তু আপনারা রেসিপিটা শিখতে পারবেন না। আমি উল্টানো শুরু করছি, উল্টানো শেষ প্রায় আমাদের হয়ে গেছে। এখন আমরা দেখেন ফিশগুলো কত কালার, কত সুন্দর একটা কালার আসছে, মানে অনেক টাইম লাগছে, ভিডিও স্কিপ করা হয়েছে, এতে আপনারা বিরক্ত বোধ করবেন না আশা করি। এখন আমরা প্রিয় বন্ধুগণ এই সমস্ত বারবিকিউ যা আছে, এখন আমরা চিকেনগুলা এক সাইড করে নামাই ফেলবো, চিকেনগুলো নামে ফেলবো, চিকেনগুলো খুব মচমচে হয়েছে। তারপর কোয়েল পাখি দেখতে পাচ্ছেন, কোয়েল পাখি কী সুন্দরভাবে হয়েছে, চিকেন লেগ পিসটা আপনাদের জন্য রয়েছে, এসে খেয়ে যেতে পারেন। দেখেন 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 কী একটা অবস্থা, কী সুন্দর একটা কালার আসছে, বলার মতো না, মানে অস্থির একটা কালার আসছে। কোয়েল পাখি মনে হচ্ছে যে অনেক হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে কোয়েল পাখি, মানে কোয়েল পাখি যেহেতু নরম জিনিস, এটা আরও তাড়াতাড়ি হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ, এখন এখন মাছ, মাছটা আপাতত ছাড়ানো যাবে না, কারণ এখন ছাড়াইলে চামড়া উঠে পড়বে। এটা আমরা চলে যাই ভিডিওতে, চলেন তাহলে। প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমরা ডেকোরেশন করে ফেলেছি কোয়েল পাখি, তারপর চিকেন বারবিকিউ, তারপর এই পাশে আছে ফিশ বারবিকিউ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। অনেকক্ষণ বাদে আমরা ভিডিও করতে আসলাম, ঘেমে শেষ একদম, কি যে একটা অবস্থা হয়েছে এগুলো বারবিকিউ করাতে, মানে বারবিকিউ করাটা অনেক কষ্টকর। যাই হোক, আপনাদের জন্য একমাত্র বারবিকিউ করছি, আর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, এখানে রেসিপি সহ ভিডিও আছে। এই সমস্ত ভিডিও যা আছে বারবিকিউ এবং ব্লগস ভিডিও, সব ভিডিও স্টেপার ফুড ব্লগস ফেসবুক পেজটিতে আপলোড করা হবে, আপনারা পাশেই থাকবেন এবং আমাদেরকে আরও অনেক ফলোয়ার দিবেন যাতে আমরা উৎসাহিত হই, আরও নতুন নতুন ভিডিও এবং ব্লগ নিয়ে উপস্থিত হব। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি চিকেন বারবিকিউ, তারপর নিয়েছি কুয়েল বারবিকিউ, তারপর নিয়েছি ফিশ বারবিকিউ, এগুলো আজকে আমরা খাবো। সিয়ান খাবা, অনেক কষ্ট করছি, মানে দেখতে পাচ্ছেন চেহারার মধ্যে একটা ক্লান্তির ছাপ রয়েছে। যাই হোক প্রিয় বন্ধুরা, তাহলে খাবার শুরু করবো। প্রথমে আমরা কুক খেয়ে নেব, বিসমিল্লাহ। প্রাণটা জড়িয়ে গেল।
সিয়া মাছ অনেক কষ্ট করছে, প্রায় আগুনে জ্বলে গেছিল। অনেক মজা হয়েছে, অনেক বলার মতো না। খালি খাইতে হচ্ছে, কেমন লাগছে করবি তো। অনেক স্বাদ হয়েছে, এত স্বাদ কে, এত স্বাদ কে, না এগুলো সত্যি স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে। আর অনেক মাংস আছে খাবো। জনগণ একটু দেখায় দেখায় খা, খালি খাই দিয়ে আস। এই যে আমরা আমাদের এখন কাবাব খাওয়া শেষ, এখন ফিশ ফ্রাই খাবো, ঠিক আছে? কোনটা খাবি? এই যে মাছটা খা, এই মাছ আস্তে খা। তারা ওরা করে তাড়াতাড়ি খেয়াল কথা। ও আউ, আমি খালি কি তোমার জিতুর নাকি খাবার না? তুই তাড়াতাড়ি দেখাস। আমি কাটি লাগে ঠকবো মনে হয়, বুঝতেছি। আমার একটু চিড়া ফেরা দে। এই নিচে আছে নিচেরটা।
কেমন হয়েছে সিয়াম? অনেক অনেক ইয়াম্মি হয়েছে। তুই কোষ না, তুই খাই দিয়েছিস। কইলে আরো যাতে খাবার চাইব না, এই কারণে কই খাবার দাও স্যার। খাবার একদিন সবাইকে দাওয়াত দিয়ে না খাওয়াবো, ব্লক করবো, বুঝছস? এটা আমার নিয়ত স্যার। এগুলো তুলে দে, কাঠে লেছে ফোন দিতে করা যায়। আমাকে হেল্প কর, যেহেতু আমি চাইনিজ সিস্টেমে খাচ্ছি। প্রিয় দর্শক, আজকে সিয়ামে লেবুর চুতা সহ খাইয়ে দেখাবো। সম্পূর্ণ খাবি, আজকে দেখাবি সবাই, গিল্লা খাবি দেখি। পেটের সব রূপ বালা হয়ে যাবো তোর রে। হ্যাঁ করে দেখা আছে না, খুব খা। অনেক গরম প্রিয় বন্ধুরা, বারবিকিউর স্বাদ এত হয়েছে বলার মতো না। আপনাদেরকে একদিন বারবিকিউ না করে খাওয়ালে বুঝতে পারবেন না, ঠিক আছে? আমরা একটি উদ্যোগ নিয়েছি আমাদের এই চ্যানেলে, ফেসবুক পেজ বিডি বেস্ট এভার ফুড ব্লগস। এখানে অনেকেই আমার সাথে খেতে চায়, তাদের সাথে নিয়ে একটি ব্লগ করার ইচ্ছা আছে আমার, ঠিক আছে? করবো সমস্যা। আর আমাদের এই পেজটাকে অবশ্যই ফলো করবেন, কারণ এই পেজের মধ্যে আমরা অনেক ব্লগস ভিডিও নিয়ে উপস্থিত হব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।